আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ আপনাদের সাথে আমি শ্রবণা। অভিযুক্ত চোরের বাড়িতে সামাজিক অনুষ্ঠান, তাই চোরকে ধরতে সময় লাগবে আরো দু একদিন। অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত চোরের বাড়িতে সামাজিক অনুষ্ঠান, তাই চোরকে ধরতে লাগবে আরো দু একদিন সময়, এমনটাই অভিযোগ মুঙ্গিয়া কামি পুলিশের বিরুদ্ধে। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকার। ঘটনায় জানা যায়, মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজার এলাকার সঞ্জিত দেব বর্মার দোকান থেকে একটি এলইডি টিভি, একটি গ্যাসের সিলিন্ডার এবং একটি মিউজিক সিস্টেম সহ দোকানের আরো অনেক জিনিস খোয়া যায়। টিভি গ্যাস এটা তো পাচ্ছে না, অন শুধু খাবার পাচ্ছে, আর বাকি জিনিসটা কই রাখছে না, বেচে দিছে, এটা কখন করতে পারে না। আচ্ছা, কখন তারা নামে এফআইআর হয়েছে। প্রায় 50,000 টাকা মূল্যের জিনিস খোয়া যায় দোকান থেকে। চুরির কাণ্ডের ঘটনা তিন দিন কেটে গেলেও পুলিশের কোনো ভূমিকা না থাকায় দোকান মালিক পুলিশের ওপর আস্থা হারিয়ে নিজেই চোরের সন্ধানে বেরিয়ে পড়ে। একটা সময় সোমবার বিকেল নাগাদ সাফল্য পায় দোকানের মালিক চোরকে ধরার ক্ষেত্রে। আজকে আমি সকাল থেকে কোনো সার নাই, খাওয়া নাই, কিছু নাই, আমার চোরের ধর লাগে। আমি সকাল থেকে দুধ আছে, অনেক জায়গায় দুধ আছে, তবে কোনো রকম আজকে চোরের ধরতে পারছে আমি। আরও জানা যায়, মুঙ্গিয়াকামি থানা এলাকার বিভিন্ন গ্রামে প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে হানা দিয়ে চোরের দল হাত সাফাই করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশ প্রশাসন কুম্ভ নিদ্রায়, এমনটাই অভিযোগ এলাকাবাসী। সুদিন দেবরমার পোড়া পাশে একজন অন শুরু একজনের নাম এফের করে আছে, আর বাকি তো ধরা পড়ছে না। জুমবাড়ির সুশীল দেববর্মার ছেলে রথীশ দেববর্মা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই দিন চুরির কাণ্ড ঘটিয়েছে। চোরের বাড়ি থেকে মিউজিক সিস্টেমটিও উদ্ধার হয়, বাকি দ্রব্যগুলির কোনো হদিশ পাওয়া যায়নি। ফের মায়ের বিয়ে আছে, এলেগেই বেটারে ইয়ো এফের করতেছে না, তারা কয়েছে পরদিন আয়ো আয়ো লয়ে যাও। সঞ্জিত দেববর্মা মুঙ্গিয়াকামি থানায় মামলা করলে পুলিশ বাহিনী অভিযুক্ত চোরের বাড়িতে হানা দেয়। সেই সময় চোরের বাড়িতে চলছিল একটি সামাজিক অনুষ্ঠান। বাড়ি থেকে মিউজিক সিস্টেমটি উদ্ধার করে নিয়ে থানায় এলেও সামাজিক অনুষ্ঠানের দোহাই দিয়ে কোনো এক অজ্ঞাত কারণে ওই বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। এদিকে চুরির কাণ্ড নিয়ে অর্থাৎ পুলিশের নাকের ডগায় যেখানে এই দোকানের ঠিক পাশেই সিআরপিএফ বাহিনীর ক্যাম্প রয়েছে, সেখানে কি করে চোরের দল হাত সাফাই করলো তা নিয়েও উঠেছে অনেক প্রশ্ন। এইভাবেই খোয়াই এলাকার মুঙ্গিয়াকামি থানার ভূমিকা চলতে থাকলে একদিন মুঙ্গিয়াকামি এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, হয়তোবা গড়ে তোলা হবে থানার বিরুদ্ধে বিশাল আন্দোলন। ত্রিপুরা তেলিয়ামুড়া থেকে প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।